বিদ্যুতের লোকাভাগ কার্যয় অসমের রাইজক অতিষ্ঠ করার সময়তে সকল ধরনের বয় বস্তুর মূল্যবৃদ্ধিয়ে রাইজক যে জলাকলা খুয়াইছে এই ক্ষেত্রত এখন গণতান্ত্রিক সরকার ডিসপুট আছে না নাই বলে সন্দেহ প্রকাশ করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে রাজ্যজুড়ি রাজ্য সরকারের চনচন যাত্রায় প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। গুয়াহাটির লক্ষ্মীধরপুরা ক্ষেত্রপরা দীঘলী পুখুরী পারলৈকে পরিষদে সমদল করে রাজ্য সরকারের হদে লনচন যাত্রা করে। অনতিপলমে বিদ্যুতের লোকাভাকু বন্ধ করার লগতে মূল্যবৃদ্ধি রোধ নকরিলে অনাগত দিনত রাজ্যজুড়ি তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ি তুলিব বলে পরিষদে সরকারক সকিয়াই দিয়ে। চনচন যাত্রাত সন্থার সদস্যসকলে বিদ্যুৎ আর খাদ্য আর যোগানমন্ত্রী মুর্দাবাদ স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলে। রাজ্য সরকারের ব্যর্থতাক ধিক্কার দিয়ে পরিষদের সাধারণ সম্পাদক রানা প্রতাপ বড়ুয়ায় কয়, সাংঘাতিকভাবে বিদ্যুতের যে লোকাভোগ কার্য রাইজক জলাকলা খুয়াইছে, একে সময়তে মূল্যবৃদ্ধির সকল বস্তুর মূল্যবৃদ্ধি রাইজক অতিষ্ঠ করেছে। গতি এই অতিষ্ঠ করার সময় আর বিদ্যুৎ যোগান নিয়মিয়া করার দাবিত আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দেখবলে পাইছি রাজ্য সরকারখানে আপনার কোনো ধরনের কাম কাজ করা নাই। এই ক্ষেত্রে আমি রাজ্য সরকারক আজি এই শ্মশান যাত্রা আমি সকিয়াই দিব বিচার যে আপনাদের এই রাজ্যক বিদ্যুৎ যোগান নিয়মিয়া করক আর মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ করক। আর ভবিষ্যতে যদি এই এনে ধরনের সরকার থাকে যেন আমি ভবিষ্যতে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবলে বাধ্য থাকিম। আর আপনার জড়িয়ে আমি সরকারক একটা কথা কব বিচার যে সাম্প্রতিক সময় রাইজক এই জলাকলা খা সময়ত নিজের গাড়ি রক্ষার কারণে যে ভূমিকা পালন করেছে এই ভূমিকাক আমি তীব্রভাবে গরিহণা দিছো। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সৈতে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।